ভাইরা সবাই একটু খেয়াল করবা আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে রাইটিং এটা হচ্ছে আমাদের রাইটিং এর সেকেন্ড ক্লাস ঠিক আছে আমরা গত ক্লাসের মধ্যে যে কনসেপ্টটা দেখেছিলাম সেটা ছিল ভাইয়া রাইটিং স্টাইল আমরা দেখেছিলাম যে একটা সেন্টেন্স বা সরি একটা টপিকের উপর যখন আমাদেরকে লিখতে দেয়া হয় তখন ওই টপিকে আমরা অনেকেই লিখি কিন্তু কেউ মার্কস আমরা বেশি পাচ্ছি আবার কেউ মার্কস কম পাচ্ছি মার্কস কেন কম বেশি হয় অডিওটা একটু মিউটে যেতে হবে আমি মিউট করে দিলাম তোমরা আনমিউট করো না আনমিউট করলে নয়েজ আসে আচ্ছা এখন দেখো যে আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আপনার কিভাবে একটা লেখা আসলে অন্য আরো জন থেকে সেপারেট করা যায় স্বতন্ত্র করা যায় সে বিষয়টা আমরা দেখেছিলাম আমি তোমাদেরকে একদম মানে কম্পেয়ার করে দেখিয়েছিলাম যেমন ধরো একটা লেখা ছিল পিকনিক পেস্টের উপরে বনভোজনের উপরে যে পিকনিক পেস্টের উপরে একজন স্টুডেন্ট যে লেখাটা লিখেছে লিখেছে স্টুডেন্ট ওই একই একই টপিকে কিন্তু একটু অর্থাৎ লেখার মধ্যে একটু ভ্যারিয়েশন নিয়ে আসছে সো লেখার মধ্যে যখন আমরা ভ্যারিয়েশন নিয়ে আসবো তখনই কিন্তু মূলত লেখার মধ্যে কিন্তু আপনার হচ্ছে মার্কসটা আপডেট করবে সো ঠিক একইভাবে আমাদের আজকে ক্লাসের মধ্যে লার্নিং রাইটিং স্টাইল অর্থাৎ একটা লেখাকে কিভাবে কালারফুল করা যায় ঠিক আছে সেই বিষয়টা নিয়ে আজকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব একই সাথে যদি আমরা সময় পাই তাহলে আমরা রাইটিং এর কিছু বিশেষায়িত গ্রামার এগুলো নিয়েও কিন্তু আজকে কিছুটা আলোচনা করব তো তোমরা একটু স্ক্রিনের দিকে যদি সবাই তাকাও আমি এখান থেকে আজকে স্লাইডটা ওপেন করছি এটা হচ্ছে আমাদের আজকে স্লাইড কপি সবাই আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আমাদের আজকে টপিকটা হচ্ছে ইউজিং কালারফুল এন্ড লাইভলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা লেখাকে কিভাবে কালারফুল করা যায় সাদা মাটা ভাবে বললে হয় এক রকম আবার হচ্ছে তোমার লাইভলি ল্যাঙ্গুয়েজ বা কালারফুল ল্যাঙ্গুয়েজে লিখলে হবে আরেক রকম একটা মজার বিষয় আমি শুরুতে একটু তোমাদেরকে আগে একটু জানাই রাখি এই স্লাইডে যাওয়ার আগে এই দেখো একটা প্রশ্ন আমি তোমাদের কাছে পাঠাইছিলাম এই যে এই প্রশ্নটা হ্যাঁ এই যে প্রশ্ন পাঠাইছিলাম এখানে ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে তোমার ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি গত বছরে কিছু প্রশ্ন এখানের মধ্যে ছিল তো তোমরা একটু খেয়াল করে দেখো এই যে ধরো ডি ডি ইউনিটে ইউনিটে তোমার হচ্ছে এই যে যে ছিল মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন তিনি আমার সব সেমিনারে যেতেন আমি সাবলীল কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন কাজে বা কথায় কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন তিনি বলতেন মনে রেখো মা তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে এই যে এই যে একটা কথা বলা হয়েছে যে এটাকে ট্রান্সলেট করতে বলা হয়েছে ইংরেজিতে কেমন এখন আমরা এক এটাকে করব। মজার যে যে ট্রান্সলেশন এটার জন্য মার্কস অ্যালোকেশন দেওয়া আছে দেখো ফাইভ মার্কস এটার জন্য পাঁচ নম্বর কিন্তু বরাদ্দ করা আছে কিন্তু মজার বিষয় হচ্ছে তোমরা সবাই কিন্তু এখানে পাঁচে পাবা না এটা একদম চ্যালেঞ্জ সবাই এখানে পাঁচে পাঁচ পাবে না কেউ পাবে পাঁচে তিন কেউ এক কেউ দুই কেউ পয়েন্ট ফাইভ কেউ আবার পাঁচে পাঁচই পাবে আবার কেউ পাঁচে সাড়ে চার বা এরকম স্কোরিং করবে অর্থাৎ স্কোরটা কিন্তু করতেছে স্কোর যে কারণে করে লাইক আমি যদি একই কথাই সব খাতার মধ্যে লেখা দেখি সেম কথা আমি সব খাতার মধ্যে যদি আমি লেখা দেখি তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমি বিরক্ত হয়ে যাব একজন পরীক্ষক হিসেবে এখন ধরো তুমি একজন পরীক্ষক তোমাকে যদি আমি মানে চার পাঁচটা খাতা দিই এবং চার পাঁচটা খাতার মধ্যে তুমি যদি একই লেখায় তুমি বারবার দেখো তুমি প্রচন্ড বিরক্ত বোধ করবা ঠিক আছে তো এই জন্য তুমি চাবা যে কোন খাতাটার মধ্যে ভ্যারিয়েশন আছে এই ভ্যারিয়েশনটা মাথায় রেখে কিন্তু মূলত আমাদেরকে প্রস্তুতি নিতে হবে লেখাটাকে অন্য আরো দশ জনের থেকে যদি আমার সেপারেট করতে হয় মানে মার্কস যদি ক্রিয়েট করতে হয় তাহলে লেখাটাকে কিভাবে কালারফুল করা যায় আমরা আগের ক্লাসে দেখেছিলাম লেখার স্টাইলটাকে কিভাবে চেঞ্জ করা যায় আমরা স্টাইল নিয়ে কিছু আলোচনা করেছিলাম আর আজকে ক্লাসে আমরা দেখছি যে লেখাটাকে কিভাবে কালারফুল ফুল করবো কেমন তো সেই জন্য তোমাদেরকে এই যে একটা স্লাইডের হেল্প নিতে হবে আমরা চলে স্লাইডে এই যে খেয়াল করে দেখো তিনটা ওয়ে আছে একটা লেখাকে কালারফুল করার জন্য তিনটা ওয়ে আছে থ্রি ওয়েতে আমরা একটা লেখাকে কালারফুল করতে পারি এর মধ্যে ফার্স্ট ওয়েটা হচ্ছে কিছু কালারফুল এবং ন্যাচারাল ফ্রেইস তোমাকে বাক্যে প্রয়োগ করতে হবে সেকেন্ড হচ্ছে লাইভলি এবং ইফেক্টিভ কিছু ওয়ার্ডস এটা প্রয়োগ করতে হবে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে তুমি যতটুকু প্রয়োজন অতটুকু পয়েন্টে তুমি লিখবা বেশিও লিখবানা কমও লিখবা তার মানে বি কনসাইজ নট ওয়ার্ডি এই তিনটা বিষয় কিন্তু আমার তরফ থেকে গাইডলাইন থাকবে এবং এই বিষয়ে আমার তরফ থেকে কিছু নোটসও তোমার জন্য প্রিপেয়ার করা হয়েছে এই নোটস গুলো আমি তোমাকে প্রোভাইড করব। তোমরা বন্ধের আগে মানে ঈদের আগে অনেকে নোটস চেয়েছিলে কিন্তু এটা আমি দেই নাই কারণ আমি তো ক্লাসটা নেই নাই সো যেহেতু ক্লাসটা আজকে হচ্ছে ঠিক আছে সো আমার মনে হয় যে এই নোটসটা যদি আমি আজকে দিই তোমার জন্য ইফেক্টিভ হবে ইভেন আমি ক্যাটাগরাইজড ভোকেব দেওয়ার কথাও বলেছিলাম ক্যাটাগোরাইজড ভোকেবও আমি তোমাকে একটু ব্রিফ করব ব্রিফ করার পরে দেন হচ্ছে আমি ক্যাটাগোরাইজড ভোকেবের নোটটা আমি তোমাকে দেব কারণ না পড়িয়ে নোট দিলে ওটা কিছু বুঝবে না তোমার কাছে বিরক্ত লাগবে আর ফার্স্ট ইমপ্রেশন যদি খারাপ হয়ে যায় তোমার কিন্তু ওই টপিকটা আর পড়তে মন যাবে না ঠিক আছে তো আলটিমেটলি তুমি পরীক্ষায় লুজার হবা তো যাই হোক আগে টপিকটা যে কোনো টপিক পড়ার আগে টপিকে কি আছে এটার বেসিকটা কি আগে একটু বুঝতে হবে এরপর নোট দিয়ে সেটাকে আমাকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে তো একটু দেখো যে এখানে মধ্যে প্রথম যে যে লেখা আছে শুরুতে আমরা এখন যেই কাজটা করব আমরা কিছু ন্যাচারাল ফ্রেজ দেখবো যেসব ফ্রেস গুলা দিয়ে একটা লেখাকে মানে তুমি না চাইলেও কালারফুল করাটা সম্ভব একটা লেখাকে তুমি চাচ্ছ না বা তারপরে লেখাটাকে কিন্তু কালারফুল করাটা কিন্তু সম্ভব তাহলে এখন সেটা কিভাবে সম্ভব সেটা আমরা একটু দেখবো খেয়াল করে দেখো এই যে দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে কালারফুল আমি প্রথমে মনে রাখবা যে ভাষা যখন শিখবা যে কোনো ভাষা শেখার পদ্ধতি হচ্ছে মাতৃভাষার মাধ্যমে কিন্তু আসলে বিদেশি ভাষা শেখার চেষ্টা করতে হবে আমি আমার দেশের ভাষার ওয়েট বুঝি না কারণ ফর এক্সাম্পল দেখো তুমি একটু চিন্তা করো তুমি কোন একটা বিষয়ে তুমি ইংরেজিতে লিখবা ফ্রি হ্যান্ড রাইটিং তুমি কিছু একটা লিখবা এখন লেখার জন্য তুমি থিঙ্কিং যে করতো ধরো করোনা ভাইরাস কোভিড নাইনটিন করোনা ভাইরাস নিয়ে তুমি কিছু একটা লিখবা এখন তুমি যা লিখবা সেটা লেখার জন্য তোমাকে তো একটা প্লট তৈরি করতে হবে লেখার প্লটিং সাজাইতে হবে যেমন কোন একটা নাটক যখন টেলিভিশনে দেখা হয় তো নাটকের তো আগে একটা প্লটিং হয় নাটকের গল্প তৈরি করা হয় তো গল্পটা যদি পারফেক্ট না হয় তাহলে নাটক তো হিট করবে না তো সেই জন্য তোমাকে যে গল্পটা তৈরি করা হচ্ছে এই গল্পটা কিন্তু তুমি ইংরেজিতে তৈরি করতেছো না অর্থাৎ তুমি যে থিঙ্কিং করতেছো এই থিঙ্কিংটা কিন্তু আমি বাংলাই করতেছি লাইক আমাকে লিখতে বলা হয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই যে কই গেল এই দেখো একটা টপিকের কথা এখানে যদি আমি তোমাদেরকে দেখাই এখানে বেশ কয়েকটা টপিকের উপর লিখতে বলা হয়েছে একটা টপিকের নাম আমি এখানে দেখতে পাচ্ছি কই গেল এই যে এক্সপ্লেন দ্য ফলোয়িং কনসেপ্ট ইন ইংলিশ ঠিক আছে এখানে কয়েকটা টপিক দেওয়া হয়েছে বলা হয়েছে এই টপিকগুলোর উপর তোমরা লেখো প্রথম টপিকটা দেখো লেখা আছে সাইবার ক্রাইম এর পরের টপিকটা হচ্ছে সনেট তারপরেরটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আর লাস্ট এটা হচ্ছে অনলাইন শপিং এখন তুমি এই যে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম নিয়ে যে তুমি লিখবা তোমাকে তো ইংরেজিতে লিখতে হবে বাট তুমি যেটা লিখবা সেটা কিন্তু আগে চিন্তা করবা বাংলায় এখন আমি যদি বাংলায় ঠিকভাবে চিন্তা করতে ব্যর্থ হই তাহলে সেটাকে তো আমি উঠাইতে পারবো না ইংরেজিতে তো সেজন্য প্লটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলায় প্লটিং করা বা বাংলায় প্রকল্পটাকে দাঁড়া করানো যে আমি আসলে কি লিখবো সেটা আগে তোমাকে প্লট করতে হবে তারপর সেটাকে আমার প্রয়োগ করতে হবে ইংরেজি লেখার মাধ্যমে এই প্লটিং করার ক্ষেত্রে যাতে তুমি প্লটিংটা পারফেক্টলি বুঝতে পারো সেই জন্য বাংলার সাথে বাংলার ভ্যারিয়েশনটা ফার্স্ট আমরা একটু দেখবো এরপর হচ্ছে আমরা ইংরেজি রাইটিং এর মধ্যে আমরা এরপর আমরা শিফট করব তো প্রথমে তোমরা একটু দেখো যে এই যে এখানে মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কালারফুল এন্ড ন্যাচারাল ফ্রেজেস আমি প্রথমে তোমাদেরকে আমি একটা প্যাসেজ দেখাচ্ছি এটা বাংলায় লেখা একটা প্যাসেজ একটা অনুচ্ছেদ বাংলার একটা অনুচ্ছেদ তোমরা মন দিয়ে খেয়াল করো ফার্স্টে লেখা আছে দুঃখের বিষয় বর্তমান সমাজের অনেকেই লেখাপড়া তেমন জানে না না লেখাপড়া তেমন জানে ফলত তাদের আচার ব্যবহার মার্জিত নয় নিতান্ত বিপদে পড়েই তাদের সাথে চলাফেরা লেনদেন করতে হয় এবং খুব সাবধানেই থাকতে হয় পাছে আবার সামান্য কারণেই সম্পর্কের অবনতি ঘটে এ ধরনের লোককে একবার রাগিয়ে দিলে এই যে রাগিয়ে দিলে কি আর রক্ষে আছে অশিক্ষিত লোক হলে কি হবে খুব চালাক চতুর লোক তারা এই যে চালাক চতুর লোক নিজের স্বার্থ রক্ষা করতে যেমন ওস্তাদ নিজের স্বার্থ রক্ষা করতে যেমন ওস্তাদ তেমনি নিজের আসল রূপ ঢেকে এই যে আসল রূপ ঢেকে অপরের চরিত্রে দুর্বলতা পেলে এই যে দুর্বলতা পেলে জনসমক্ষে প্রচার করতেও পটু তারা তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো আমি বাংলায় একটা অনুচ্ছেদ তোমাদেরকে দেখাইলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারত যে এখানে যা যা লেখা তোমরা দেখতে পাচ্ছ আহ প্রত্যেকটা শব্দই কিন্তু এমন টাইপের শব্দ যেগুলো হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি যেমন ধরো কর্তা ব্যক্তিগণ এটা খুব কমন একটা ওয়ার্ড ভাই খুবই কমন একটা ওয়ার্ড লেখাপড়া জানে না সে লেখাপড়া জানে না এটাও কিন্তু একটা কমন একটা এক্সপ্রেশন যেটা আমরা আমাদের স্পোকেন ইংলিশিতে ইউজ করি তারপর দেখো বিপদে পড়ে ভাই বিপদে পড়ছে আমাকে একটু বাঁচান ভাই আমি বিপদে পড়ছে আমাকে একটু বাঁচান স্পোকেন ইংলিশ আমরা কিন্তু স্পোকেনে এই টার্মটা ইউজ করি ভাই সম্পর্কটা কিন্তু অবনতি হয়ে গেছে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে গেছে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া সম্পর্ক অবনতি হয়ে যাওয়া দুটা কিন্তু সেম ওয়ার্ড যেটা হচ্ছে আমাদের স্পোকেন বাংলায় আমরা বাংলা। তারপর না আমাকে রাগাইলে কিন্তু খবর আছে যদি আমাকে রাগায় দেয় তাহলে কিন্তু মানে পৃথিবী কিন্তু উলট পালট হয়ে যাবে তাহলে একটু খেয়াল করো রাগায় দেওয়া এই রাগিয়ে দেয়া কথাটাও কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে মানে স্পোকেন আমরা ইউজ করি সে কিন্তু নিজের স্বার্থ রক্ষা করতে ওস্তাদ আহ তুমি নিজের স্বার্থটা আগে বোঝো তাই তো আচ্ছা সবাই ভাই নিজের স্বার্থটা বোঝে আমি আসলে নিজের জন্য কিছুই করতে পারি নাই কারণ সবাই যে যা স্বার্থ বোঝে আমার সবাই ইউজ করে তাহলে একটু খেয়াল করে দেখো যে স্বার্থ রক্ষা করতে ওস্তাদ স্বার্থ রক্ষা করা এই কথাটা কিন্তু আমরা বাংলায় অহরহ ইউজ করি কমন ওয়ার্ড তারপর দেখো তার আসল রূপ ও তোমার আসল রূপ এতদিন পরে আমি চিনতে পারলাম এই আসল রূপ কথাটাও কিন্তু কমন একটা ওয়ার্ড আচ্ছা তার দুর্বলতা খুবই কমন এবং দুর্বল টাইপের একটা শব্দ এটা একইভাবে জনসমক্ষে প্রচার করা এই যে প্রচার করা এটাও কিন্তু একটা কমন টাইপের একটা এক্সপ্রেশন কমন টাইপের বাংলা ওয়ার্ড তার মানে এই অনুচ্ছেদের মধ্যে যে এটা লিখেছে যিনি এই অনুচ্ছেদের বাংলার লেখক এখন যদি আমি দশে মার্কিং করি ফর এক্সাম্পল আমি এটার জন্যে আহ লাইক হচ্ছে আমি দশে মার্কস দিব ঠিক আছে এটার জন্য আমি দশের মধ্যে আমি নাম্বার বরাদ্দ রাখলাম তাহলে এটার জন্য এই লেখাটার জন্যে এই লোকটাকে আমি দশে আহ যদি আমি আমি পরীক্ষক হতাম যেহেতু আমি রাইটিং এর কলা কৌশল সম্পর্কে কিছুটা হলেও আমি অবগত তাহলে সেই হিসেবে আমি তাকে দিব হচ্ছে তিন দশের মধ্যে তিন আচ্ছা যদি আমি একটু লিবারেল টিচার হই মানে একটু আহ ভালো মুড আমার ভালো অবস্থায় আছে এই টাইপের যদি আমি শিক্ষক হই তাহলে তাকে আমি সর্বোচ্চ দিব হচ্ছে পাঁচ তার মানে সে পাঁচে ফিফটি পার্সেন্ট মার্কস এভারেজ মার্কস এবং এই এভারেজ মার্কস বা বিলো এভারেজ মার্কস মানে সে থ্রি পেয়েছে তাহলে কেন সে পাঁচ পেলো বা কেন সে পাঁচের কম পেলো কেন সে এর বেশি যেতে পারতেছে না কারণ এখানে সে এমন টাইপের কিছু ওয়ার্ড ইউজ করেছে যে কালার মধ্যে কোনো কালারনেস নাই মধ্যে মানে সহজ কথায় সে রঙিন করতে পারে নাই অর্থাৎ সে প্রচলিত যেই শব্দ সে মুখে বলে সে একই শব্দ সে লেখার সময় লিখে দিছে আরে বাবা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ দুটো যদি সেম হইত তাহলে এই দুটোকে সেপারেট করা হয়েছে কেন যেমন আমি একটা পরীক্ষার নাম বলতে পারি তোমরা অনেকেই বোধহয় একটা পরীক্ষার নাম শুনেছো আই ইএলটিএস এই পরীক্ষার নাম কি আমরা অনেকে শুনেছি না পরীক্ষা আমরা অনেকেই শুনেছি যেটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সো আইএলটিএস পরীক্ষার মধ্যে তোমরা খেয়াল করবা যে চারটা পার্ট আলাদা করা লিসেনিং রিডিং স্পিকিং এবং রাইটিং তো এখন চারটা পার্ট আলাদা করে দিছে তার কারণটা ডেফিনিটলি চারটার প্রস্তুতির ধরন কিন্তু চার রকম লিসনিং এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে ঠিক আছে আহ তারপর হচ্ছে স্পিকিং এটা কিন্তু আপনার এমন টাইপের শব্দ আপনি ইউজ করতেছেন যেটা আসলে গ্রামার সরাসরি হবে না বাট এটা ইনফরমাল ল্যাঙ্গুয়েজ হবে ঠিক আছে অর্থাৎ কমিউনিকেশন পারসপেক্টিভে আমি আমার ভাবটা প্রকাশ করতে পারলেই আমি মানে আমি স্পিকিং এর মধ্যে ইনশাল্লাহ ব্যান্ড স্কোর মানে হয়তো সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ বা তারও বেশি হয়তো নাইন আউট অফ নাইন আমি অ্যাভেল করতে পারবো আচ্ছা তারপরে যেটা যেমন ধরো রিডিং রিডিং এর বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট আর তারপরে চলে আসে রাইটিং অর্থাৎ রাইটিং এর ক্ষেত্রে যদি আমি একটা লেখাকে অন্য আর দশ জনের থেকে সেপারেট করতে না পারি এবং সেই দশ জনের মতো করেই যদি আমি লিখি দশ জন মুখে যে কথাগুলা ইউজ করে সেই কথাই যদি আমি খাতার মধ্যে লিখি তাহলে আমি সেপারেট হইলাম কোন দিক থেকে আমার মধ্যে ডিফারেন্সটা আসলো কোন দিক থেকে আমাকে কেন মানে সেপারেট করে মার্কসটা আমাকে কেন বাড়াই দিবে আশা করি আমার মেসেজটা তোমরা বুঝতে পেরেছ তার মানে এই যে এখানে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এই লেখাটার জন্য যদি আমি মার্কস করি তাহলে আমি তো বলেই দিলাম যে এই লেখাটার জন্য মার্কস করলে মার্কস কিন্তু অনেক কমে যাচ্ছে এখন লেখাটাই এই সেম লেখাটাই যদি সাহায্যে আমি তোমাকে একটু দেখাই আরেকটা লেখা একটু দেখো তোমরা সবাই নিজেরা একটু কম্পেয়ার করবা এই যে এই লেখাটা একটু দেখো দেখো দুঃখের বিষয় বর্তমান সমাজের রুই কাতলাদের অনেকেই ক অক্ষর গোমাংশ সব একটু খেয়াল করো বর্তমান সমাজের রুই কাতলাদের অনেকেই ক অক্ষর গোমাংশ রুই কাতলাদের অনেকেই ক অক্ষর গোমাংশ অথচ তুমি ঠিক আগের লেখাটার দিকে যদি একটু তাকাও দেখো আগে লেখায় ছিল কর্তা ব্যক্তিগণের অনেকেই লেখাপড়া তেমন জানে না আশা করি তুমি ডিফারেন্সটা বুঝতে পারত এখানে লেখা আছে কর্তা ব্যক্তি আর এই যে পরেরটায় দেখো লেখা আছে রুই কাতলা আগেরটায় লেখা ছিল লেখাপড়া তেমন জানে না পরেরটাই দেখো ক অক্ষর গোমাংশ লেখার ওয়েট দেখছো লেখার ওয়েটটা কিন্তু বাড়তেছে ঠিক আছে আচ্ছা ফলত তাদের আচার ব্যবহার মার্জিত নয় নিতান্ত বেকায়দায় পড়েই তাদের সাথে চলাফেরা লেনদেন করতে হয় দেখো এখানে কিন্তু একটা টার্ম ইউজ করা হয়েছে বেকায়দায় পড়ে বেকায়দা ঠিক আছে কি চমৎকার একটা শব্দ ইউজ করেছে বেকায়দা অথচ আগের লেখাটা দেখো বিপদে পড়ে তো বিপদে পড়ে কথাটা তো আমরা সবাই স্পোকেন স্পোকেন বাংলা ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে আহ সহজ কথায় চলতে ফিরতে আমরা এই বিপদে পড়ে একদম সস্তা টাইপের একটা শব্দ এটা একদম লো গ্রেডের একটা ভোকাবুলারি এটা তো লো গ্রেডের একটা ফ্রেজ বা ভোকাবুলারি যদি ইউজ করো তাহলে নাম্বার তুমি হাই গ্রেড কি করে আশা করো নাম্বার তো লো গ্রেডি হবে ঠিক আছে এই কারণে নাম্বারটা কিন্তু বাড়তেছে না আচ্ছা এনিওয়ে তারপর দেখো খুব সাবধানেই থাকতে হয় পাছে আবার সামান্য কারণেই সম্পর্কের অবনতি ঘটে বাট সে কি লিখছে দেখছো পাছে আবার সম্পর্কে চির ধরে দেখছো কি চমৎকার ভাবে টার্ম ইউজ করেছে চির ধরে এ ধরনের লোককে একবার খেপিয়ে দিলে আমরা আগের অনুচ্ছেদে দেখছিলাম রাগিয়ে দিলে আর সে লিখছে খেপিয়ে দিলে কি আর রক্ষে আছে অশিক্ষিত হলে কি হবে গভীর জলের মাছ তারা গভীর জলের মাছ ঠিক আছে অথচ আগেরটা কিছু একটু খেয়াল করে দেখো এখানে লেখা আছে খুব চালাক চতুর লোক তারা তো চালাক চতুর তো একটা কমন টাইপের একটা শব্দ যেটা আমরা স্পোকেন বাংলায় ইউজ করি কিন্তু গভীর জলের মাছ এটা কিন্তু কমন টাইপের শব্দ না ঠিক আছে এটাকে আমরা বলছি হচ্ছে ইডিয়মস অথবা ফ্রেস আচ্ছা এরপরে দেখো নিজের পাতে ঝোল টানতে যেমন ওস্তাদ এই যে দেখছো কি চমৎকার কিন্তু আগের যে লেখাটা ছিল সে লেখার মধ্যে লেখা ছিল দেখো নিজের স্বার্থ রক্ষা করতে যেমন ওস্তাদ সেম হলো না এখানে মধ্যে সে লিখেছে স্বার্থ রক্ষা করতে ওস্তাদ কিন্তু পরেরটাই দেখো লেখা আছে নিজের পাতে ঝোল টানতে যেমন ওস্তাদ তেমনি নিজের খোদ চেহারা ঢেকে রেখে অপরের চরিত্রে ফাঁক ফোকর পেলে দেখছো একটা টার্ম কিন্তু সে ইউজ করেছে ফাঁক ফোকর অথচ আগের লেখাটার মধ্যে ছিল কিন্তু দুর্বলতা তাই না আচ্ছা ফাঁক পেলে তা নিয়ে জনসমক্ষে ঢাক ঢাক পিটাতেও পিটাতেও দেখছো আগের লেখার মধ্যে প্রচার করা জনসমক্ষে প্রচার করা তো প্রচার করা কথাটা আমরা আমাদের প্রত্যেক দিন না দেখা গেছে ফেসবুকে যে কোনো স্ট্যাটাস দিলে তোমরা কিন্তু প্রচার করা এই শব্দটা ইউজ করো আবার হচ্ছে মুখে মুখে এই দেখছো মানে এরকম একটা প্রচার হয়েছে যে কালকে থেকে কিন্তু মানে লকডাউন শুরু এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রচার করতেছে যে কালকে থেকে লকডাউন শুরু এই যে প্রচার করা কথাটা কিন্তু আপনার কমন টাইপের একটা ওয়ার্ড কমন টাইপের ওয়ার্ড লিখলে লেখাটাও কিন্তু কমন মানে এভারেজ হয়ে যাবে তখন মার্কসটাও এভারেজ বা বিলো অ্যাভারেজের দিকে চলে যাবে বাট সেই লিখছে দেখো প্রচার করার জায়গায় ঢাক পিটাতেও পটু পটু বটে দেখছো এই যে বটে তাইলে এখন আমি যদি এই দুটো লেখার একটু ওয়েট ক্যালকুলেশন করি প্রথম লেখার মধ্যে দেখো এই যে এই লেখাটা এই লেখাটা পড়ার পরে দুঃখের বিষয় রুই আপনাদের অনেকে ক অক্ষর গোমাংস বেকায়দায় পড়ে লেনদেন করতে হয় সম্পর্কে চির ধরে খেপিয়ে দিলে কি রক্ষে আছে গভীর জলের মাছ তারা নিজের পাতে ঝোল টানতে যেমন উস্তাদ অপরের ফাঁক পেলে জনসমকে ঢাক পিটাতেও পটু তারা এই লেখাটা পড়ার পরে ইজিলি পরীক্ষক হিসেবে তুমি বুঝতে পারতো সো ধরো তোমাকে আমি পরীক্ষক হিসেবে নিয়োগ দিলাম তোমাকে যদি এখন দুইটা লেখা দেখাই এটা একটা লেখা এটা ধরো একজন স্টুডেন্ট লিখছে আর এটা একটা লেখা এটাও একটা স্টুডেন্ট লিখছে তুমি মেজার করে দেখো তুমি ক্যালকুলেশন করে দেখো যে এই লেখাটার মধ্যে এই যে প্রথম যে লেখাটা এই লেখাটার মধ্যে কিন্তু গ্রামাটিক্যাল কোনো ভুল নাই খেয়াল করে দেখো বানানেও কোনো ভুল নাই অর্থাৎ ব্যাকরণ ঠিক আছে আবার বানানো ঠিক আছে স্পেলিং ঠিক আছে গ্রামারও ঠিক আছে বাট তারপরেও সে নাম্বার পাচ্ছে অ্যাভারেস্ট নাম্বার কেন কারণ লেখাটাকে সে কালারফুল করতে পারে নাই লেখাটাকে সে স্বতন্ত্র করতে পারে নাই লেখার মধ্যে স্বাতন্ত্র নিয়ে আসতে পারে নাই বাট পরে লেখাটার মধ্যে তুমি যদি খেয়াল করো আমি ঠিক তার পরের লেখাটাই যদি তোমাদেরকে দেখাই এই যে এলাকাটা রুই আপনাদের অনেকে কখন গোমাংস দেখেই বুঝতে পারতেছি যে এই ছেলেটা যে এটা লিখেছে অবশ্যই ভাষার উপর তার যথেষ্ট দখল আছে সে নিশ্চয় সঠিক প্রয়োগ নিয়ে সে নিশ্চয়ই পড়াশোনা করেছে অর্থাৎ যেহেতু তার ভালো লেখার হাত আছে স্বাভাবিকভাবে বোঝায় যায় যে দিস নট অ্যান এভারেজ স্টুডেন্ট এভারেজ রাইটিং সে হিসেবে এই লেখাটাকে দশের মধ্যে আমি যদি আমি পরীক্ষক হতাম মানে আমি রায়হান যদি এই খাতাটা দেখতাম তাহলে নিঃসন্দেহে আমি তাকে দশের মধ্যে আমি মার্কস ক্যালকুলেট করবো আট দশের মধ্যে আট আর যদি একটু লিবারেল টাইপের টিচার হয় ঠিক আছে আর একটু লিবারেল টাইপের টিচার তাহলে মার্কস কিন্তু এখানে মধ্যে এইট হতে পারে মার্কস এখানে নয় হতে পারে ইভেন মার্কস এখানে নাইন পয়েন্ট হতে পারে বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা তার মানে বোঝাই যাচ্ছে যে একটা লেখার মার্কস কিভাবে বাড়বে ঠিক আছে সেটা আসলে স্টেপ বাই স্টেপ ডিপেন্ড করবে ফার্স্ট স্টেপ আমরা ধরে নিচ্ছি তুমি যে লিখছো তোমার লেখার মধ্যে বানানে ভুল থাকতে পারবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান মানে সবার আগে ধরবে বানানে ভুল আছে কিনা এটা জন্য মার্কস কাটা যাবে নাম্বার টু যে তোমার লেখার ক্ষেত্রে গ্রামাটিক্যাল কোনো ভুল থাকতে পারবে না তো আমি ধরে নিচ্ছি যে গ্রামাটিক্যাল ভুল হয়তো আমরা করব না ঠিক আছে তো এই গ্রামাটিক্যাল ভুল করা মানেই তোমার আরো কাটা যাচ্ছে আর নাম্বার ভুল ভুল নাই নাই দেখবা থেকে তিন হাজার খাতা থাকবে যে যাদের গ্রামারে বা বানানে ভুল থাকবে না কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে এই প্রেজেন্টেশনের কারণে দেখা যাচ্ছে কেউ চান্স পাচ্ছে আবার কেউ চান্স পাওয়ার পরেও ভর্তি হতে পারতেছে না মানে সাবজেক্ট পাচ্ছে না বিষয়টা বুঝতে পেরেছো তো তোমাকে যদি সাবজেক্ট পেতে হয় চান্স পাইছো ভালো কথা বাট তোমাকে যদি সাবজেক্ট পেতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে র্যাঙ্কিং এ প্রথম দিকে থাকতে হবে সেই হিসেবে লেখার মধ্যেও কিন্তু তোমাকে স্বাতন্ত্র নিয়ে আসতে হবে লেখাটাকে কালারফুল করতে হবে আজকের ক্লাসে পরীক্ষায় আসার মতো আমি বেশ কয়েকটা ফ্রেজ মানে দশটা কালারফুল ফ্রেজ আমি তোমাদেরকে হাতে কলমে শেখাবো এবং তুমি যে কোনো টাইপের বাংলা লেখার মধ্যে তুমি এদেরকে প্রয়োগ করতে পারবা যে কোনো টাইপের ঠিক আছে তাহলে শুরু হয়ে যাক আমাদের প্র্যাকটিস এন্ড লার্ন টেন কালার কালারফুল ফ্রেজেস আচ্ছা তোমরা সবাই একটু খেয়াল করো আমি তোমাদেরকে প্রথমে একটা অনুবাদ দেখাচ্ছি যেহেতু অনুবাদ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষার মধ্যে যে কোনো ইউনিভার্সিটির মধ্যে অনুবাদ থেকে প্রশ্ন হয় ঠিক আছে সো এই বিষয়ে আবার আমাদের দুর্বলতাও অনেক বেশি তো এটা আস আমরা একটু আয়ত করা ট্রাই করি ধরো একটা অনুবাদ ছিল এরকম পরিবেশটা ভালো ছিল না পরিবেশটা ভালো ছিল না আহ এ কারণে আমার অস্বস্তি বোধ হতো তারপরও আমাকে সেখানে কাজ করতে হয়েছিল কারণ আমার টাকার খুব প্রয়োজন ছিল তো এই যে একটা লেখা এই লেখাটাকে ধরো আমরা একটু অনুবাদ করব আমি প্রথমে একটু ইন্টারেক্টিভ আসলে বিষয়টা শেখাতে চাই মানে প্রথমটা আমি একটু তোমাদের সাহায্য নিয়ে অনুবাদ করতে চাই ঠিক আছে সো ফার্স্টে আমি তোমাদের কাছে জানতে চাইবো যে কোনো একজন একটু হাত রেস করবা যে প্রথম যেটা দেখতে পাচ্ছ পরিবেশটা ভালো ছিল না এটাকে একটু মুখে মুখে বলো দেখি যে তুমি খাতায় লিখলে কিভাবে লিখতাম পরিবেশটা ভালো ছিল না যে কোনো একজন একটু হাত তুলো অলরেডি হাত তুলে ফেলেছে ধরো এখানে মধ্যে যারা কই গেল হ্যাঁ এখানে যিনি হাত তুলেছেন দেখতে পাচ্ছি যে নুজহাত নুজহাত থ্রি জিরো থ্রি টু হ্যাঁ ও নুজহাত একটু বলো তো সে লিখেছে দা ইনভারমেন্ট ওয়াজ নট গুড ফাইন এবার আমি চলে যাচ্ছি নাইমুল হুদা তুমি একটু বল দেখে নাইমুল হুদা দ্যার নট আচ্ছা দ্য নেচার নট গুড নাইমুল হুদা লিখেছে দ্য নেচার ওয়াজ গুড ওকে ফাইন আচ্ছা এরপর আমি চলে যাব আরো একজনের কাছে ধরো হচ্ছে তোমার আচ্ছা এখানে হাত তুলে আবার হাত নামাই ফেলছে ঠিক আছে হাত তুলে আবার হাত নামাই ফেলছে এদের ভয় বার কারণ কি আমরা তো নিজেরাই তো এখানে আচ্ছা এনিওয়ে আরেকজন হাত তুলেছে জাহিদ ঠিক আছে জাহিদ তুমি একটু বলো দেখি জাহিদ তোমার থ্রি জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান আচ্ছা ইমন ইমন একটু রেসপন্স করো ইমন হাত তুলেছো ইমন হাত তুলেছো জি ভাইয়া দ্যার ওয়াজ নট গুড দ্য দ্যার ওয়াজ নট গুড ইমন বলেছে দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ নট গুড লাস্ট আমি আর একজনের কাছে জিজ্ঞেস করব সামিউল সামিউল তুমিও হাত তুলেছো তুমি একটু রেসপন্স করো আরো অনেকেই হাত তুলেছে দেখুন দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ নট সো গুড দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ নট সো গুড একই কথাই আচ্ছা লাস্ট এখানে আনিকা হ্যাঁ তুমি বলো দেখি দ্য সিচুয়েশন ওয়াজ নট গুড এইটা একটু ডিফারেন্স পাইলাম দ্য সিচুয়েশন ওয়াজ নট গুড আচ্ছা এবার আমি একটু মিউট করে দিচ্ছি আমি এভরি বডিকে আমি একটু মিউট করে দিলাম ওকে ফাইন এখন ভাইরা তোমরা একটু সবাই খেয়াল করো আমরা এখানে মধ্যে যারা যারা এই মাত্র আমরা যারা যারা রেসপন্স করলাম আহ যদি আমি মার্কস অ্যালোকেট করি ঠিক আছে আমি যদি মার্কিং করি তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেককেই কিন্তু আমি অ্যাভারেজ এর দশের মধ্যে মার্কস দিব ওই যে ফিফটি পার্সেন্ট অথবা বিলো ফিফটি পার্সেন্ট তার মানে হয় তুমি দশে পাঁচ পাবা সর্বোচ্চ আর এভারেজে তিন চার ঠিক আছে এইরকম একটা র্যাঙ্কিং এর মধ্যে তুমি থাকবা কারণ আমরা যখনই এটাকে অনুবাদ করতে যাই ম্যাক্সিমাম ছেলে পেলেই কিন্তু এটাকে লেখে দ্য ইনভারমেন্ট ওয়াজ নট গুড আবার কেউ লেখে দা নেচার কেউ কেউ লেখে দ্য সিচুয়েশন ওয়াজ নট গুড তাহলে চিন্তা করছো যে তুমি কিন্তু বৃত্ত থেকে বের হতে পারতো না তুমি যে বৃত্তের মধ্যে আটকায় আসো তুমি সেখানেই তুমি আটকায় পড়ছো সিচুয়েশন কথাটা তো ভাই আমরা ডেইলি লাইফে সবসময় ইউজ করি এমন কিছু কি ইউজ করা যায় না যেটা দিয়ে আসলে একটু ডিফারেন্স ক্রিয়েট করা যায় তারপর নেচার এটা তো আমরা সবাই ইউজ করি ইনভারমেন্ট এটা তো খুবই কমন একটা ওয়ার্ড তুমি নিজেই বুঝতে পারতো যে ইনভারমেন্ট কথাটা প্রায় পার্সেন্ট ছেলে পেলে ইনভারনমেন্ট কথাটা পরীক্ষা খাতার মধ্যে লিখবে তাহলে আমার তো এমন কিছু লেখা উচিত যে লেখাটা আসলে আমাকে একটু স্বাতন্ত্র নিয়ে আসবে অন্য সবার থেকে তাহলে একটু খেয়াল করো আমি এখন তোমাকে দুটো স্যাম্পল রাইটিং দেখাবো এই যে এটার অনুবাদ আমি দুটো দেখাবো একটা হচ্ছে উইক রাইটিং দুর্বল লেখা মানে অ্যাভারেস্ট রাইটিং আর আরেকটা হচ্ছে মানে মোটামুটি স্ট্রং ঠিক আছে স্ট্রং রাইটিং যেটার জন্য আমি আট বা আটের বেশি পেতে পারি তোমরা এই দুটো লেখা মানে মেজর করার পরে তুমি কত পাইতা সেটা তারপর তুমি নিজে ডিসাইড করবা যে তোমার অবস্থানটা বর্তমানে কোথায় একটু খেয়াল করে দেখো প্রথম লেখা হচ্ছে এটা দেখো আমি বলছি এটা উইক রাইটিং উইক রাইটিং এর মধ্যে সে লিখেছে দেখো দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ উইদাউট সাউন্ড অ্যান্ড মুভমেন্ট দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ উইদাউট সাউন্ড অ্যান্ড মুভমেন্ট তাহলে একটু খেয়াল করে দেখো সে লিখেছে অ্যাটমসফিয়ার তোমাদের থেকে একটু ভিন্ন শব্দ সে কিন্তু ইউজ করেছে দ্য ঠিক আছে ওয়াজ উইদাউট সাউন্ড অ্যান্ড মুভমেন্ট ঠিক আছে অর্থাৎ এটা ভালো ছিল না সাউন্ড এবং মুভমেন্ট এটা ভালো ছিল না আহ দ্যাটস ওয়াই আই ফেল মানি দে তো সে যাই হোক পরে কি লিখছে টিচার কিন্তু আসলে মূলত ফার্স্ট ইম্প্রেশনটা খুব ব্যাপক ভাবে কিন্তু তুমি যদি একটা চমক নিয়ে না আসতে পারো তাহলে আলটিমেটলি বাকি অংশের প্রতি তোমার কোনো আকর্ষণ কাজ করবে না যে কোনো বিষয় যে কোনো বিষয় ঠিক আছে তোমাকে কিন্তু একটা চমক নিয়ে আসতে হবে ঠিক আছে এখন দেখো এই লেখাটার মধ্যে সে লিখেছে দ্যমসফিয়ার ওয়াজ উইদাউট সাউন্ড অ্যান্ড মুভমেন্ট তোমরা যা যা বলেছ তোমরা যারা যারা লিখেছ দ্য ইনভারনমেন্ট ওয়াজ নট গুড আবার কেউ বলেছো দ্য সিচুয়েশন ওয়াজ নট গুড কেউ বলেছো দ্য নেচার ওয়াজ নট গুড এই কয়েকটা খাতা দেখার পরে আমরা যদি এই লেখাটা দেখি দ্য অ্যাটমসফেয়ার ওয়াজ উইদাউট সাউন্ড অ্যান্ড মুভমেন্ট এখন তোমরাই আপাতত আমাকে একটু বলো যে এই লেখাটা কি তোমাদের থেকে কিছুটা নাম্বার কি বেশি পেতে পারে নাকি পারে না বলো অবশ্যই কিছুটা নাম্বার তো বেশি সে পাওয়ার দাবি রাখেই তাই না কিছুটা নাম্বার সে বেশি পাওয়ার দাবি রাখি কারণ হচ্ছে সে তোমাদের থেকে একটু ভিন্নতা কিন্তু নিয়ে আসছে এখন একটা কথা আছে কিন্তু ভাইরা আমি আবার একটু মিউটে চলে যাচ্ছি চমৎকার আমরা ডিগ্রি পড়ছিলাম ডিগ্রির মধ্যে একটা কথা আছে যে গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট অর্থাৎ তোমরা যেটা লিখেছ ধরে নিলাম সেটা হচ্ছে গুড আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের থেকে বেটার এখন পরীক্ষার মধ্যে তারাই সুযোগ পায় যারা হচ্ছে বেস্ট ঠিক আছে এখন দেখো একটা বেস্ট লেখা এই লেখাটারই একটা বেস্ট ভার্সন এই দেখো সে লিখেছে দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ স্টিল অ্যাস ডেথ দেখছো এই যে একটা টার্ম খেয়াল করো দেখো লেখা আছে দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ স্টিল অ্যাস ডেথ বাকি কথা কথাবার্তা গুলা কি লিখছো না লিখছো ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু সে এক্সপ্রেশনটা কি নিয়ে আসছে দেখো দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ স্টিল অ্যাস ডেথ তার মানে আমরা এখান থেকে কিন্তু একটা টার্ম পেলাম সেটা হচ্ছে তোমার স্টিল ডেথ সো এই যে একটা টার্ম পেয়েছি এই টার্মটাকেই আমরা বলবো একটা কালারফুল কালারফুল যে ফ্রেজটা দিয়ে আমি যে কোনো বাক্যে পরিবেশ বোঝানোর ক্ষেত্রে আমরা যে কোনো বাক্যে এই টার্মটা আমরা ইউজ করতে পারি যেমন আমি যদি এভাবে বলি আমাদের দেশের অবস্থা বর্তমানে ভালো না তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাটমসফিয়ার আহ মানে দ্য অ্যাটমসফিয়ার ইন বাংলাদেশ ইজ স্টিল অ্যাস ডেথ দ্যটমসফিয়ার ইন বাংলাদেশ ইস স্টিল এস তার মানে এই যে স্টিল এস ডেথ কথাটা কিভাবে প্রয়োগ হচ্ছে খেয়াল করো যে প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে এই যে ভার্ব আর ভার্বের পরেই স্টিল এস এবং ভার্বটা কিন্তু অবশ্যই বি হতে হবে ঠিক আছে এই যে বি ভার্ব তার মানে বুঝতেই পারতো যে সাবজেক্ট বি ভার্ব তারপরে হচ্ছে স্টিল এস তাহলে এখন আমি যদি বলি যে আমাদের আমার আমার বাসার কন্ডিশন বর্তমানে ভালো না বাসার অবস্থা সিচুয়েশন বর্তমানে ভালো না তাহলে তুমি কিন্তু বলতে পারো দ্য অ্যাটমসফিয়ার the atmosphere uh, in ঠিক আছে uh, is still as তার মানে আমার বাসার পরিবেশ বর্তমানে ভালো না বা আমার প্রতিকূলে আছে তাহলে ঠিক একই ভাবে তোমরা বলো দেখি যে আমার hsc পরীক্ষার প্রস্তুতি ভালো না অর্থাৎ তোমার hsc পরীক্ষার প্রস্তুতি প্রতিকূলে আছে অনুকূল পরিবেশে নাই তোমার hsc পরীক্ষার প্রস্তুতি ভালো না এটাকে প্রকাশ করার জন্য তুমি যদি লেখো এটাকে অনুবাদ করো কিভাবে লিখবা বলো দেখি ইমরান হ্যাঁ বলো ইমরান রব্বি হ্যাঁ বলো বলো যে কোন একজন বলো বলো যে কোনো একজন বলো মাই এইচএসসি प्रिपरेशन ওয়াজ স্টিল অ্যাজ অ্যাজ ডেড আচ্ছা এখানে তুমি ওয়াজ কেন বলতোছো ওয়াজ মানে হচ্ছে অতীতকে বোঝাচ্ছো কিন্তু তোমার তো এইচএসসি পরীক্ষা এখনো হয়নি হবে তাহলে তাহলে কি হবে হবে ইজ হবে থ্যাংক ইউ ভেরি মাছ তার মানে এখানে ওয়াজ এর জায়গায় আমাকে ইজ বলতে হবে আর তুমি যদি বর্তমান কালের কোনো কিছু বোঝাও তাহলে ওয়াজ এর জায়গায় ইজ বলবা এম বলবা তাই না আর বলবা ইত্যাদি আর অতীত কালের কথা বুঝাইলে তুমি ওয়াজ বলবা অর্থাৎ তুমি যদি বলো যে আমার বাসার পরিবেশ ভালো ছিল না অতীতের কথা বলতো তখন তুমি বলবা দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ স্টিল অ্যাজ ডেথ ইন মাই হোম আর যদি বলো যে বাসার পরিবেশ এখন ভালো না দ্য অ্যাটমসফিয়ার ইজ স্টিল অ্যাজ ডেথ ইন মাই হোম ঠিক আছে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে লেখার ক্ষেত্রে এই যে আমরা একটা এক্সপ্রেশন এই মাত্র ডেভেলপ করলাম যেটাকে সাবজেক্ট বা অবজেক্ট এর পরে প্লেস করতে হয় এবং এই এক্সপ্রেশনটা আমরা ইউজ প্রতিকূল পরিবেশ বোঝানোর ক্ষেত্রে যে কোনো রচনার মধ্যে তার মানে আজকে থেকে শুরু করে তোমরা ভবিষ্যতে যতগুলা প্যারাগ্রাফ লিখবা যতগুলা কম্পোজিশন লিখবা ভর্তি পরীক্ষার জন্য ঠিক আছে যত এসে রাইটিং লিখবা যা কিছুই লিখবা ইভেন তোমরা এইচএসসি পরীক্ষার মধ্যেও যদি এমন কোন লেখা চলে আসে যেখানে মধ্যে আমরা বলেছিলাম যে এই যে তাই অ্যাটমসফিয়ার ওয়াজ স্টিল অ্যাজ ডেথ তার মানে আমরা যদি তোমার কোন একটা কিছু বোঝাই লাইক ফর এক্সাম্পল আমরা যদি এটা বোঝাই যে অনুকূল পরিবেশ নাই প্রতিকূল পরিবেশ বা খারাপ অবস্থা এই খারাপ বোঝানোর জন্য আমরা কিন্তু স্টিল অ্যাজ ডেথ এই টার্মটা আমরা ইউজ করতে পারি এই যে নট গুড নট ব্যাড দ্য সিচুয়েশন ওয়াজ নট ফেভারেবল এই টাইপের কথাবার্তা গুলো হচ্ছে কমন এক্সপ্রেশন কমন এক্সপ্রেশন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আচ্ছা এবার আসো নেক্সট টার্ম